গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। ভোরবেলা উঠলাম, উঠে মেয়েকে রেডি করিয়ে তারপরে স্কুলে দিয়ে আসলাম। স্কুলে চলে গেছে, তারপরে বাড়ি এসে কাজবাজ শুরু করলাম। আর স্কুলে গিয়ে না ব্যাগ, ওদের ব্যাগ এমনিতে ভারী হয়, স্কুলে যেই গেট খুলেছে এক দৌড় দিয়েছে, এখন তো একটু চেনে। আমি তারপরে পরে বললাম যে বাবা দৌড়াবে না, বলছি কি না না মা, আমি না জায়গা পাই না, ওই জন্য আমাকে তাড়াতাড়ি দৌড়াতে হয়। আর ওদের ক্লাসে নাকি একটা মেয়ে আছে প্রচণ্ড দুষ্টুমি করে, তো ওর নামে কালকে আমার কাছে এসে কমপ্লেন করছিল। আমি বললাম দেখো বাবা, সব ফ্রেন্ডরা তো সমান হয় না, কেউ একটু দুষ্ট হয়, কেউ একটু শান্ত হয়, ওটা কোনো ব্যাপার না। তো তারপরে আবার বুঝলো, বললো যে ও আচ্ছা ঠিক আছে। তারপরে বাড়িতে এসে কাজবাজ শুরু করলাম। দেখো বাইরে ভালোই রোদ উঠে গেছে, এখন সকাল 6টা, মানে প্রচণ্ড ভারে রোদ ওঠে। আর বাড়ি থেকে, মানে দিদি বাড়ি থেকে বাড়ি চলে এসেছি পরের দিন সকালবেলা, আজকে তো মেয়ের স্কুল আছে, তো ওই জন্য স্কুলে দিয়ে আসলাম। আর মাও বাড়ি চলে যাবে, তো দিদি বাড়ি থেকে আর কি, তো ওরা রথের পরে, মানে রথের পরপরই ওরা আর কি আসবে, মানে দাদা আসবে, বৌদি আসবে, ওরা তো এখন আমাদের পুচকুটাকে দেখেনি, তো ওই জন্য। আর কালকে আমাকে কমেন্ট করেছিল বর্ণালী দিদি ভাই যে পুচকুটার নামই তো বললে না, আসলে ওর নামটা কি আমি আমি ঠিক নিজেও ঠিকঠাক করে জানি না, আমি তো পুচকু মা বাবা এইসব বলেই ডেকেছি, আর কী নাম রেখেছে আমি জানি না, আমি অনেকগুলো নাম পাঠিয়েছিলাম, তো ওদের জানি না কোন নামটা ওদের পছন্দ হয়েছে বা ওদের ওদের মতো করে হয়তো দিয়েছে। আমি যতটা জানি দুটো নামের মধ্যে, একটা হচ্ছে স্নিগ্ধা, একটা হচ্ছে শ্রদ্ধা, এই দুটো নামের মধ্যে একটা নাম দিয়েছে। এবার কোন নামটা দিয়েছে আমি এই এইটা বলতে পারবো না, এটা তোমাদেরকে পরে আমি আবার জেনে নিই দিদির কাছ থেকে, তারপরে বলবো তোমাদের। মার কাছে যদি জিজ্ঞাসা করি, মা বলবি কি আমি তো জানি না, আর দিদির সাথে ফোনে সেভাবে কথা হয় না। হ্যাঁ, হয় না বলাটা ভুল, যেহেতু মা রয়েছে তো মার সাথে, মাকে কল করি, মার কাছে জিজ্ঞাসা করি দিদি কী করছে, পুচকুটা কী করছে, ওই জন্য আবার দিদিকে কল করা হয় না। আবার যেদিন মাকে করি না সেদিন আবার দিদিকে করি, যেহেতু দুজনেই একসাথে রয়েছে, তো মা যদি বাড়িতে থাকতো তাহলে দিদিকে আলাদা করে আবার কল করতাম, এটাই হয়ে গেছে সমস্যা। তো রান্নাবান্না করছে, খাচ্ছে দাচ্ছে, এইসব জিজ্ঞাসা করি, খেয়েছে কি না, রান্না কী করেছো, দিদি কী করছে, পুচকু কী করছে। ওকে তো যখনই ওর কথা জিজ্ঞাসা করি তখনই বলবে ও ঘুম দিচ্ছে, বেশ ভালো। আমি বললাম ও আচ্ছা ভালো, রাত্রেবেলাটা একটু জেগে থাকে, রাত্রেবেলা বাচ্চাদের একটু কোলে নিতে হয় আর কি, এটাই। আর মাঝে মাঝে ওদের তো পিঠ ব্যথা হয়ে যায়, তো যে কারণে একটু কোলে নিয়ে একটু ওই রাতে একটু পাহারা দিতে হয়, আর কোনো ব্যাপার নেই। এই ঝ্যাটাটা না এবার আমাকে ফেলতে হবে, তো নতুন ঝ্যাটা দেখে আজকালকের মধ্যে নিয়ে আসব, কারণ আর চলছে না কটা দিন। ওই নিচে এই দেখো আমাদের পেস্তাবু, যেই না ডান্ডাটা ওখানে নিয়েছি এক ছুটে নিজের জায়গায় চলে গেছে, ও ভেবেছে ওকে বকতে এসছি, ওর জায়গায় চলে গেছে। আর এই ঝাঁটাটা অনেক সেই দিদিবাড়ির থেকে নিয়েছিলাম, ছোট্টি বাড়ির থেকে, আমাদের এখানেও পাওয়া যায়। মাকে বলেছি, মা বললো বিকেলে এনে দেবে বা কালকে এনে দেবে, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। একদম সেই ওর যে মানে যেটা দিয়ে ঝাড় দিই সেগুলো সব খুলে খুলে একটা একটা করে পড়ে গেছে। আর কি করা যাবে, কিছু করার নেই, সব জামাকাপড়গুলো এক এক করে জোগাড় করেছি, এই জামাকাপড়গুলো কাচতে দিয়ে আসবো। কালকে এসেছি, কালকে অনেক জামাকাপড় ছিল, সেগুলো সব কাচার আছে, তারপরে আরও অনেক জামাকাপড় জমেছে, সেইগুলোও কাচার রয়েছে। ঘরদোরগুলো মুছে নিলে না সকালবেলা একটা আলাদাই শান্তি আসে দেখবে, তো সেই কাজটাই আগে আগে করে নেওয়ার চেষ্টা করি। আর এবার ব্যালকনিটাও মুছে নিচ্ছি, ব্যালকনিটা মোছা হয়ে গেছে যদিও, মানে রান্নাঘরে দরজা দিলাম, তারপরে ওই পাশের ঘরটা দরজা দিলাম, আর ব্যালকনিটা খোলাই রেখেছি। তারপরে সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি, কালকে বাড়ি ছিলাম না তো পরিষ্কার টরিষ্কার করা হয়নি, মানে দুদিন করা হয়নি মোটামুটি। আর সাদা তো, মানে একটু হলেই না প্রচণ্ড নোংরা হয়ে যায়। তারপরে এই বাথরুমটা ধরেছি আজকে, বাথরুমটা তো প্রায় দিনই পরিষ্কার করি, প্রায় দিন না করলেও একদিন দুদিন পরপর করাই হয়, কারণ সাদা জিনিস খুব মানে খারাপ লাগে যদি একদম সেই ছোপ 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 হয়ে যায়। তো দেখছি দুদিন ধরে পরিষ্কার না করার জন্য না একটু কেমন হয়ে গেছে, তো ওই জন্য একটু ব্লিচিং দিয়ে দিলাম। প্রথমে সার্ফগুলো নিয়েছিলাম,
সার্ফ নয়, মানে একটু শ্যাম্পু দিয়েছিলাম, অন্য একটা শ্যাম্পু, ওটা ইউজ করি না, ওটা আমি এসব কাজের জন্য রেখেছি, ফ্লোর পরিষ্কার করা, বাথরুমে দেওয়া। তো সার্ফের সাথে একটু শ্যাম্পু মিশিয়ে নিয়েছি অল্প করে, আর তারপরে দিলাম ব্লিচিং, ব্লিচিং দিয়ে ভালো করে ডলে দিচ্ছি, ডলে দিয়ে তারপরে বাথরুমটাকে ভালো করে পরিষ্কার করে নেব, তাহলে এদিকের পোছাপুছির কাজটা কমপ্লিট হয়ে যাবে, মানে অনেকটাই আর কি এগিয়ে যাবে। আর এদিকে ওই উজ্জ্বলকে ওঠাতে হবে, আবার ওকে উঠিয়ে স্নান দান করাতে হবে, আর এদিকে আবার মেয়েকেও আনতে যাওয়ার ব্যাপার রয়েছে, যদিও মেয়েকে আমি আনতে যাব না। তো দেখো, বাথরুম ভালো করে ক্লিন করলাম, করে আমিও হাফ স্নান করে নিলাম, মানে মোটামুটি স্নানই বলতে পারো, স্নান করে নিয়েছি, স্নান করে তারপরে গাছে আসলাম জল দিতে, গাছে জল দিয়ে নিচ্ছি, কারণ গাছগুলো না মানে মোটামুটি এখন একটু টাটকা তাজা হয়েছে এরা। আর আমাদের যে নীলকণ্ঠ গাছটা আমি এনেছিলাম ওপর থেকে, ওই গাছটাকে যে জায়গাটায় রেখেছিলাম ওখানটায় রাখিনি, এবার একটু ওপরে উঠিয়ে দিয়েছি, মানে ওটা ওই গাছটা যাতে একটু আলো বাতাস পায়। তো এখন দেখছি গাছটায় ফুল ফুটছে, রোদে না দিলে হয় না, একটু রোদ, রোদালো জায়গা, মানে যেখানটা একটু রোদ আসে সেই জায়গাটায় দিলাম। এদিকে ভাত বসে গেছে, মা ভাত বসিয়ে দিয়েছে, সকাল সকাল রান্নাটা করে নিয়েছে, মানে করে নিচ্ছে, কষি দাদা রয়েছে, তো মেয়েকে স্কুলে আমি দিয়ে এসেছি, তারপরে আমি এদিকে ঘরের কাজবাজ সামলাচ্ছি, মা উঠে একেবারে রান্নাঘরে চলে এসেছে, কারণ বাসন কোসন তো সব মানে মাজা হয়ে গেছে। আজকে রান্না হবে কাতলা মাছের মাথা, ছিল মাথাটা বের করে নিয়েছে, আর তার সাথে আর কি কি মাছ, মানে দু তিন রকমের মাছ আর কি মিক্স করা রয়েছে, রুই মাছ হয়তো রয়েছে, আর পটলগুলো দেখো শুকিয়ে যাচ্ছে। তো মা বললো পটলগুলো আজকে করে ফেলি, ভাজা করে ঝোলের মধ্যে দিয়ে দেবো, অতটা প্রবলেম হবে না। আর এখানে প্রথমে বলেছিল শাক করবে, তারপরে না শাকটাকে আবার ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, যেহেতু আমি বাসন টাসন মেজে নিয়েছিলাম পরে, ওই জন্য মা আর করেনি শাকটা। আর এখানে ঘরে আসলাম, ঘরে এসে উজ্জ্বলকে উঠিয়ে দিলাম, তো ও বললো যে আমি একটু বসি, আমি একটু পরে যাচ্ছি। আর এখানে এবার চাদরটা চেঞ্জ করে নিলাম, মানে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, আর সাদা চাদরই মোটামুটি দেখবে আমার ঘরে বেশিরভাগ পাতি আমি, কারণ আমার ভালো লাগে, একটা অন্যরকম ফিল আসে, তো সাদা চাদরটাই পেতে নিলাম। আর এদিকে দেখো মা কি রান্না করছে, মা এদিকে পটলগুলো ভেজে নিচ্ছে, আমি তো পটল ভাজা দেখেই একটা খাওয়া শুরু করেছি, আমার পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে আলু দিচ্ছে, আলুগুলো কেটে নিয়েছে বড় বড় করে, এবার আলুটা ভেজে নিচ্ছে, আর ওদিকে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এদিকে মাঝে মাঝে এসে মায়ের রান্না দেখছি, আর উজ্জ্বলকে গিয়েও স্নান করিয়ে দিচ্ছি, মানে এই সমস্ত আর কি করছি। তো আলুটাকেও মা একটু মোটামুটি ভেজে নিল, এবার কড়াইতে তেল দিয়ে গোটা জিরে আর দিয়েছে তেজপাতা দিয়ে, এবার এর মধ্যে তোমাদের দেখাচ্ছিল কী কী মশলা দিয়েছে, তো ওই আদা জিরে লঙ্কা বাটা এই সমস্তই দিয়েছে, দিয়ে এবার এর মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে দিল, দিয়ে এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখানে মা তোমাদেরকে দেখাচ্ছিল যে দেখো পটলটা শুকিয়ে গেছিলো, কিন্তু পটলটা কত সুন্দর করে ভেজে নিয়েছি, এখন কত ভালো লাগছে দেখতে, তারপরে মাছ ভেজেছি এসব বলছিল। তো সেটার ভয়েস মানে আমি তুলিনি, ভয়েস দিচ্ছি পরে, কারণ আওয়াজ হচ্ছিল জলের, ওই জন্য আর তুলিনি। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে পটল আর আলু ভাজাটা দিয়ে দিল, ব্যাস এবার মাছ দেবে, ঝোল দিয়ে মাছ দিয়ে নামিয়ে নেবে। তো তরকারি এদিকে রেডি হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নিলাম, মা রান্না করে দিয়ে চলে গেছিলো, রান্নাঘর গোছাতে হবে এখন, রান্নাঘর পুরো অগোছালো হয়ে রয়েছে। তো উজ্জ্বলকে স্নান করিয়ে দিয়ে ওকে ঘরে উঠিয়ে ওকে রেডি করিয়ে তারপরে রান্নাঘরের কাজটা করতে আসলাম। তো এই যে গামলাটা রেখে দিলাম, মাছের ঝোলটা রান্না করে দিয়ে তারপরে চলে গেছে মেয়েকে আনতে, আর আমি এদিকে মাছের ঝোল রান্না ঢেলে নিলাম, তারপরে বাসন কোসন গুলো যে কটা আছে মেজে নিচ্ছি, আর শাকটা এখন নয়, শাকটা মা আসুক তারপরে রান্না হবে। আর আমার ঘরের কাজ বাজ সব হয়ে গেছে দেখলেই তো, উজ্জ্বল ওকে বাথরুম বসিয়ে দিয়ে এসেছি, স্নান করছে, তো আমি ভাবলাম বসে থাকবো, ততক্ষণ এই মাছের ঝোলটা ঢেলে যে কটা বাসন হয়েছে মেজে রেখে নিই, মেয়ে আসলে আবার মেয়েকে তো ভাত খাওয়াতে হবে, স্নান করাতে হবে। আর দেখো আমার উচ্ছে গাছটা কতটাই না বড় হয়েছে, কি ভালো লাগছে দেখতে,
মাধবীলতা গাছটা একটু সরিয়ে নিলাম। আমাকে এক দিদিভাই বলেছেও যে মাধবীলতা গাছে কোনিকা শুয়োপোকা হয়, বাচ্চাদের থেকে সাবধান। না, এখনো পর্যন্ত হয়নি, ও এনে তো রেখেছি, যদি হয় বুঝতে তো পারবো, তাহলে সরিয়ে রাখবো, তাহলে ছাদে দিয়ে আসবো। আর হয়নি এখনো পর্যন্ত, ঠিকঠাকই রয়েছে। সব জামাকাপড়গুলো মেলে তারপরে এবার জামাকাপড়গুলো ভাঁজ করতে বসেছি। দেখো, একটার পর একটা কাজ কিন্তু জমেই যায়। আর আমি ভাবি কি, যত তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে অন্য কাজগুলো করা যাবে। আর শরীরে না সত্যি আর দিচ্ছে না, মানে এতটা ক্লান্ত হয়ে গেছি ট্রেন বাস করতে করতে। শুধু দিদিবাড়ি যাওয়া নয়, মানে এই বিজনেসের কাজের জন্য প্রচুর মানে এদিক ওদিক ছোটাছুটি, রৌদ্রের মধ্যে পুরো একদম মানে সে নিজেই চেঞ্জ হয়ে গেছি। মানে কেমন যেন এখন হয়ে গেছি, কিছুতেই কোনো জোর পাই না, কোনো কাজ করতে ভালো লাগে না, মানে এখন যেন কেমনই একটা লাগে। তো মেয়ের কিছু জামাকাপড় ছিল, বের করেছিলাম কালকে, ভাবছিলাম যে মাসিবাড়ি কোন জামাটা পরিয়ে নিয়ে যাব। তারপরে তো একটা কিনে আনলাম, ওটা পছন্দ হলো বলে। আর আমার যে জামাকাপড়গুলো ছিল সেগুলো তো সব কেচে দিয়েছি, আর ছিল এই চাদরটা, এটা আগেই কেচেছিলাম। জামাকাপড়গুলো ব্যালকনিতে মেলে দিয়ে গেছিলাম। আর এই দেখো, পেস্তাকে বলছি একটু সরে যা, আমাকে একটু চাদর টাদরগুলো ভাঁজ করতে দে, সে কিছুতেই সরবে না, ও এখানেই শুয়ে থাকবে। তো আমি বললাম শো আর কি করবি। তারপরে মাঝে জামাগুলো দিয়েছিল সেগুলোকেও গুছিয়ে রাখলাম। ভেবেছিলাম ছাদে যাবো, দেখো এত পরিমাণে, জাস্ট দরজাটা খুলে উনি চলে গেছে, ওইদিকে পুরো একদম আলো সাদা সাদা হয়ে গেছে। এইসবে স্নান করলাম, এখন বাজে 3:30, 3:30 মতো বাজে, যাব এবার গিয়ে মেয়েটাকে উঠাবো, ভাত খাওয়াবো, তারপরে উজ্জ্বল শুয়ে রয়েছে ওকে উঠাবো। আর কেমন যেন লাগছে, মানে শরীরটা এত খারাপ লাগছে না, দিদি বাড়ি থেকে আসার পর সেই ওদের বাড়িতে গিয়ে রান্নাবান্না করেছি, তারপরে আবার ভোরবেলা উঠে বাড়ি এসেছি, আবার বাড়িতে এসে রেস্ট নেই তো, মেয়েকে আবার ভোরবেলা উঠে স্কুল দিতে গেলাম, ব্যাস মানে শরীর একদম পুরো ধরে নিয়েছে, পুরো সে কেমন আলসেমি লাগছে, মনে হচ্ছে সারাদিন শুধু ঘুমিয়েই কাটিয়ে দিই এরকম ব্যাপার লাগছে। আর আমার ননদিনী আবার নেমন্তন্ন করেছে 9 তারিখ, আজকে হচ্ছে মনে হয়, আজকে ক তারিখ, আজকে মনে হয় 8 তারিখ, কালকেই তো, ওই তো 9 তারিখে ননদিনী অ্যানিভার্সারি নেমন্তন্ন করেছে। সবে ঘুরে আসলাম কিছুদিন আগে, এখন কি যাওয়া যায়। তারপরে 10 তারিখে মেয়ের আবার পরীক্ষা রয়েছে, মানে ওদের ওই ছোটোখাটো যা পরীক্ষা নেয় সেই পরীক্ষা রয়েছে, তো ওই জন্য আমরা যাচ্ছি না, মেয়ের ওজন ক্যান্সেল করলাম। যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু অনেকটা দূর, অনেকটা রাস্তা, তারপর ওজলকে নিয়ে গেলে গাড়ি ঘোড়ার একটা ব্যাপার আছে, সেখানেও খরচা, তো এই মুহূর্তে সেটা সম্ভব নয়। তো এবার ইচ্ছা হয়েছে একটা অ্যানিভার্সারিটা করবে, আসলে সব মানুষেরই একটা ইচ্ছা থাকে, এটাকে আমি মানে অ্যাপ্রিসিয়েট করি যে হ্যাঁ অবশ্যই, সে বয়স আমার যাই হোক না কেন, মানে যখন পারবো যে মুহূর্তে আমার কাছে সম্ভব হবে, আমার ইচ্ছাগুলোকে সব সময় পূরণ করা উচিত। আমার বেশ ভালো লেগেছে যে এটা করবে বলেছে, অ্যানিভার্সারি করবে আর কি, বিবাহবার্ষিকী করবে, সেভাবে তো কখনো করেনি, তো এবছরটা করবে হয়তো। আসুন আসুন আসুন, হয়েছে ঘোরা? ওই দেখো ছাদে জাস্ট মানে গেছে আর চলে এসছে, 1 মিনিটের ব্যাপার, রোদ লেগেছে তো চলে গেছে। সূর্যের আলোটা দেখো কিভাবে ওইখানটায় দেয়ালে রাউন্ড মতো হয়ে পড়েছে, কান্নাকাটি করছে, ছাদ থেকে নেমে আসতে হয়েছে ওই জন্য, ওই জন্যই আর কি যাবো না দিদিবাড়িতে, দেখি এবার মা যাবে আর দাদা, ওরা হয়তো যাবে কালকে, তো ওরা যাক, আমরা পরে এবার যাবো, পরের বছর আবার যাবো, সবসময় তো সম্ভব হয় না সব কিছু চাইলেই, তো পরের বছর আবার দেখা যাক কী করি, মানে আসছে বছর আবার। গুড ইভিনিং সবাইকে, এখন বাজে রাত 8:30, 9:15 মতো বাজে, ভাত বসালাম সবে, বুঝতে পারছো দেখে যে লাইভ করছিলাম, মা গেছে মেয়েকে নিয়ে আর কোয়েল সবে এসছে পড়ে, তো আমার এখন একটু চায়ের টেস্টটা পেয়েছি। আর আজকে না ভীষণ দুধ চা খেতে ইচ্ছা করছে, কিন্তু যেটা খাওয়া সম্ভব নয় কারণ দুধ ঘরে নেই, আর প্রথম কথা দুধ চা খাওয়া যাবে না, দিদিবাড়িতে গিয়ে তাও খেয়েছিলাম, ওই ওখান থেকে আবার নেশাটা জেগে উঠেছে। এগুলো চা বসালাম, রচাই বসিয়েছি, আর রাত্রেবেলা মাছের তরকারি আছে অল্প, আলু ভাতে বসালাম, ওটা দিয়ে খেয়ে নেবো, আর কষি দাদা আলু মাছের ঝোল দিয়ে ওদেরকে দিয়ে দেওয়া হবে, আর আমাদের যা একটা হলেই হলো, কোনো ব্যাপার নেই। এই হচ্ছে ব্যাপার, নাইটি সব লাইভ করলাম, জায়গা মতো ঠিকঠাক করে রাখলাম, উজ্জ্বল এখন অর্ডার নিচ্ছে, আমিও ছিলাম ওখানে, তো আমি বললাম যে একটুখানি দাঁড়াও, একটু ভাতটা বসিয়ে আসি, নাহলে মা বলছিল তোমার ভাত বসাতে হবে না, তুমি তোমার কাজ করে নিয়ে আমি 10টার সময় এসে বসাবো। 10টার সময় এসে ভাত বসালে ভাত হতে 11টা, মানে 10:30, 11টা বাজবে, ভাত খেতে খেতে 12টা বাজে যাবে, আবার সকালবেলা ভোরবেলা উঠতে হবে, মেয়েকে আবার টেনে উঠে স্কুল নিয়ে যেতে হবে, ওকে যদি টাইম মতো খাইয়ে ঘুম না পড়াতে পারি না, বেচারা অসুস্থ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে,
তাইতেই আজকে সারা মোটামুটি দিদি বাড়িতে গেছিল, কষ্ট হয়েছে। আজকে সারাদিন স্কুল থেকে এসে ঘুমিয়েছে, মানে সারাটা দিন মোটামুটি ঘুমিয়েছে বিকেল পর্যন্ত, মানে দুপুরের পর থেকে। আর এই হচ্ছে বাইরের অবস্থা, কোথা থেকে জল পড়ছে। আমি প্রথমে তো ভাবলাম বৃষ্টি হচ্ছে, তারপর দেখছি যে না, সব জল টল ভরা রয়েছে। জামাকাপড় তো বিকেলেই সব মেলে দিয়েছিলাম দেখলে। আর এদিকে ভাত বসিয়েছি, ভাতের মধ্যে দিয়েছি আলু, ভাতে আলু সিদ্ধ বসিয়েছি। আর এদিকে চায়ের জল ফোটেনি এখনও, চায়ের জলটা সবে বসালাম। একটু আদা দিতে হবে, আদ্রাক বালি চায় খেতে হবে, কিন্তু আদ্রাক কোথায় জানি না। আসলে এগুলো হচ্ছে এখন খাজানা, খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়, বুঝেছ? এই যে পেয়েছি, চলো। আর কালকে যে নারকেল এনেছিলাম দিদিবাড়ির থেকে, অলরেডি তাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে, জলকে ভেঙে তারপরে দিয়েছিলাম। ও নারকেল খেতে ভীষণ ভালোবাসে, আমি তো তাও আনতে চাইছিলাম না। ও বলছে নিয়ে আসলে ও তো আর কথা, আমি বললাম না গো, এত বই আনা যায় নাকি। একটুখানি ধুয়ে নিই, ধুয়ে এটাকে তো রেখে তো বলি।